আজকে এই অ্যাসিড ক্ষার লবণের যে কোশ্চেনগুলো দিয়েছিলাম সেটা একটু আলোচনা করছি। প্রথম কোশ্চেনে ধরো একটা কারেকশন আছে, নির্দেশক কি আর তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারের প্রশমনে কোন নির্দেশক ব্যবহৃত হয়, এটা আমরা ফার্স্ট কোশ্চেন দেখব। নির্দেশক কি? নির্দেশক হলো সেই রাসায়নিক পদার্থ যেটা অ্যাসিড ক্ষার বা প্রশমদ্রবণে তার নিজে নিজের আলাদা আলাদা কালার চেঞ্জ করে এবং নিজের এই বর্ণ পরিবর্তনের মাধ্যমে এই অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করে, সেই রাসায়নিক পদার্থগুলোকে আমরা বলবো নির্দেশক। যেমন আমরা জানি ফেনলথালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এরকম বিভিন্ন ইন্ডিকেটর বা নির্দেশক আমরা ব্যবহার করি। তো এবারে হচ্ছে তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারের বিক্রিয়ায় যে ইন্ডিকেটর ইউজ করা হয় সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, এই জাতীয় ইন্ডিকেটর ব্যবহার করা যেতে পারে। দু নম্বর কোশ্চেন, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের দুটো করে ব্যবহার লিখতে বলা আছে। তো নাইট্রিক অ্যাসিডের ব্যবহার বলতে যে সমস্ত সার আমরা নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করি সেগুলো তৈরি করতে ব্যবহৃত হয়, অ্যামোনিয়াম নাইট্রেট সার তৈরি করতে নাইট্রিক অ্যাসিড লাগে। এছাড়া যে টিএনটি, টিএনবি এই ধরনের বিভিন্ন পদার্থ, বিস্ফোরক পদার্থ তৈরি করতেও কিন্তু নাইট্রিক অ্যাসিড লাগে। এছাড়া বৈদ্যুতিক সেল সেইগুলো তৈরি করতেও নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। আর সালফিউরিক অ্যাসিডের ব্যবহার বলতে সালফিউরিক অ্যাসিড প্রচুর কেমিক্যাল প্রস্তুতিতে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড। এছাড়া অ্যামোনিয়াম সালফেট সার তৈরি করতে ব্যবহার করা হয়, বিভিন্ন রকমের বিস্ফোরক পদার্থ তৈরিতেও কিন্তু সালফিউরিক অ্যাসিডের ব্যবহার আছে। এর পরের কোশ্চেন হচ্ছে কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লিখতে হবে। তো প্রথম কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া করা হলো। উত্তপ্ত এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া একরকম হয় আর লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া একরকমের হয়। লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস তৈরি হয় না। যেমন যেহেতু গাঢ় সালফিউরিক অ্যাসিড বলেছে এটা তীব্র জারক পদার্থ, এটা ভেঙে গিয়ে তৈরি হয় H2O, SO2 আর জার্মান অক্সিজেন। এই জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ZnSO4+H2 তৈরি হয়, কিন্তু যে H2 অল্প তৈরি হচ্ছে তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কিন্তু জল তৈরি হয়ে যায়। তাহলে আলটিমেট রিয়াকশনটা ডান দিকে আর বাঁদিকে যেগুলো কমন সেগুলো বাদ দিয়ে রিয়াকশনটা হবে Zn+2H2SO4=ZnSO4+SO2+2H2O। এই রিয়াকশনটা এরকম ভেঙেও লেখা যেতে পারে বা ডিরেক্ট কেউ লিখতে পারলে, এই ডিরেক্ট রিয়াকশনটা লিখলেও কোনো অসুবিধে নেই, যে কোনোভাবেই লিখে দেওয়া যেতে পারে। তবে এই ধরনের যখন কি ঘটে লিখতে হবে তখন অবশ্যই একটু ভাষায় লিখে নিয়ে তারপর রিয়াকশনটা দেওয়াটা উচিত। আচ্ছা, সেকেন্ড রিয়াকশন ছিল সোডিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করা হলো। সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন করলে তোরা জানিস কার্বনেট বা বাইকার্বনেট লবণের সাথে যে কোনো অ্যাসিডের রিয়াকশনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায়। এখানে Na2CO3 আর HCl এর সাথে রিয়াকশনে তৈরি হবে NaCl+CO2+জল। সিতে ছিল বাতাসের উপস্থিতিতে, মানে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে গাঢ় আর উত্তপ্ত HCl এর সাথে কপারের বিক্রিয়া করা হলো। তো সাধারণত লঘু HCl এর সাথে কপারের কোনো বিক্রিয়া হয় না, কিন্তু বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত গাঢ় HCl এর সাথে কপারের রিয়াকশন হয়ে তৈরি হবে CuCl2+H2O। আচ্ছা, 3-4 নম্বর ছিল শীতল এবং 1:1 নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া করা হলো। আচ্ছা, এই কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন যখন লিখবে তখন মনে রাখবে এই নাইট্রিক অ্যাসিডের গাঢ়ত্বের উপর কিন্তু রিয়াকশনটা চেঞ্জ হয়। যখন উত্তপ্ত আর গাঢ় হবে তখন বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে NO2, কিন্তু এখানে যেহেতু 1:1 বলা হয়েছে তাই তৈরি হচ্ছে NO। যদি এটাকে শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিড বলা হতো তাহলে সেখানে তৈরি হতো N2O। এইভাবে বাই প্রোডাক্টগুলো চেঞ্জ হয়। এখানেও রিয়াকশনটা ভেঙে ভেঙে লেখা যেতে পারে বা অ্যাট এ টাইম রিয়াকশনটা এভাবে টোটালটা একসাথেও লিখে দেওয়া যেতে পারে, যেটা সুবিধে হয় সেটাই করা যেতে পারে। এখানেও তাই নাইট্রিক অ্যাসিড যেহেতু জারক পদার্থ, গাঢ় নাইট্রিক 1:1টা ভেঙে গিয়ে তৈরি হবে H2O+NO+অক্সিজেন, জার্মান অক্সিজেন। এবার ব্যালেন্স করার জন্য যা দরকার ব্যালেন্স করে নিতে হবে। তারপরে যেটা লাগবে কপারের সাথে HNO3 রিয়াকশনে কপার নাইট্রেট আর H2 তৈরি হবে, 3H2 তৈরি হবে। এই H2 সাথে অক্সিজেনের রিয়াকশনে তৈরি হয়ে যাবে জল। আলটিমেটলি রিয়াকশনটা হবে 3CU+8HNO3=3CuNO3+2NO+4H2O। যার যেভাবে সুবিধা ভেঙেও লিখতে পারো বা গোটাটা একবারেও লিখলে হবে, যেটা সুবিধা সেটা লিখলেই হবে। তবে অবশ্যই আগে বয়ানটা লিখে নিয়ে তারপর রিয়াকশনটা লিখলে বেশি ভালো হয়।
তারপরে কোশ্চেন ছিল গাঢ় এনওএইচের সাথে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলো। অ্যালুমিনিয়াম চূর্ণ এনওএইচের সাথে রিয়াকশন করলে রিয়াকশনটা হবে এএল প্লাস এনওএইচ প্লাস H2O, তৈরি হবে NaAlO2 সোডিয়াম অ্যালুমিনেট আর হাইড্রোজেন গ্যাস 3H2। এইভাবে রিয়াকশনটা কমপ্লিট হবে। আচ্ছা, পরের কোশ্চেন ছিল 4 নম্বর, নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করবে কিভাবে। নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করার পরীক্ষা হচ্ছে ব্রাউন রিং টেস্ট বা বাদামি বলয় পরীক্ষা, বা বলয় পরীক্ষা বলা হয়। এটা কিভাবে করা হয়? প্রথমেই টেস্ট টিউবের মধ্যে সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের সলিউশন নেওয়া হবে। এবার তার মধ্যে মোটামুটি ফেরাস সালফেটের সমপরিমাণ HNO3 নেওয়া হবে, মানে 1:1 FeSO4 আর HNO3 নিতে হবে। এবারে H2SO4 কে টেস্ট টিউবের গা বেয়ে আস্তে আস্তে ঢালতে হবে। ঢালার সময় দেখা যাবে যে ওই যে লেয়ারগুলো, যে সংযোগ স্থল FeSO4 HNO3 আর H2SO4 এর যে সংযোগ স্থলটা তৈরি হচ্ছে, সেখানে একটা বাদামি বর্ণের বলয় তৈরি হচ্ছে। এই বলয় থেকে আমরা বুঝতে পারবো সেই বাদামি বলয়টা এটা, FeNO H2O 5 SO4, এই যৌগটার বাদামি বলয় তৈরি হচ্ছে। এই বাদামি বলয় থেকে আমরা বুঝতে পারবো যে এটা নাইট্রিক অ্যাসিড ছিল। তো রিয়াকশনটা কি হবে? FeSO4 প্লাস HNO3 প্লাস H2SO4, তৈরি হবে Fe2SO4 3 প্লাস NO প্লাস H2O। এবার FeSO4 আবার জলের সঙ্গে রিয়াকশন করে তৈরি হবে Fe H2O 6, Fe H2O 6 আর SO4। হ্যাঁ, মানে ফেরাস সালফেট হেক্সাইড্রেট এরকম একটা জিনিস তৈরি হবে। এর সঙ্গে NO যেটা তৈরি হয়েছিল সেটা রিয়াকশন করে তৈরি করবে Fe NO H2O 5 SO4 প্লাস জল। এই Fe NO H2O 5 SO4 এই জিনিসটা যে তৈরি হলো, তার জন্যই কিন্তু এই যে বাদামি বলয় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা তৈরি হচ্ছে এই কম্পাউন্ডটার জন্য। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে নাইট্রোসো ফেরাস সালফেট হেক্সাহাইড্রেট। কেমন? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5, দুটো টেস্ট টিউবের একটাতে HCl আর একটাতে H2SO4 আছে, রাসায়নিক বিক্রিয়া দ্বারা কিভাবে তাদের শনাক্ত করবে। দুটো টেস্ট টিউবে আলাদা আলাদা দেওয়া আছে, তো টেস্ট টিউবে আমরা প্রথমে যেটা দিয়ে দেখব সেটা হচ্ছে AgNO3। অল্প করে জিনিস, অল্প করে স্যাম্পেল অন্য টেস্ট টিউবে নিয়ে দেখব, সিলভার নাইট্রেট দেব। দুটো স্যাম্পেলই অল্প অল্প করে নিয়ে তাতে সিলভার নাইট্রেট দেবো দুটোতেই। তো একটাতে দেখতে পাবো সাদা থকথকে অধকে পড়লো, যেটা দ্রবীভূত কিন্তু হচ্ছে না। তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে AgNO3, যে তার ক্ষেত্রে প্রেসিপিটেট পড়লো সেটা হচ্ছে HCl। আর তারপরে আবার অন্য জায়গায় স্যাম্পেল দুটো নেব, নিয়ে বেরিয়াম ক্লোরাইড দেবো। এবারে যার ক্ষেত্রে সাদা অধকে পড়বে বুঝতে হবে সেটা ছিল H2SO4, কেন কি HCl এর সাথে সিলভার নাইট্রেটের রিয়াকশনে তৈরি হয় AgCl, যেটা সাদা অধক্ষেপ পড়ে এবং সেটা HNO3 তে অদ্রাব্য, সেই জন্য অধক্ষেপটা রয়ে যায়। আর H2SO4 এর ক্ষেত্রে বেরিয়াম ক্লোরাইড দিলে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পড়ে, যেটা কিন্তু অদ্রাব্য HCl এ। আচ্ছা, এইগুলো হচ্ছে HCl এবং H2SO4 এর শনাক্তকরণ পরীক্ষা। তারপরের কোশ্চেন ছিল অ্যাসিড বার্ন কি, এর প্রাথমিক চিকিৎসা কি। অ্যাসিড বার্ন হচ্ছে শরীরের কোনো অংশে যদি তীব্র অ্যাসিড পড়ে যায় এবং প্রচণ্ড জ্বালা জ্বালা সৃষ্টি হয় বা পুড়ে মতো যায়, সেই সেই ঘটনাটাকে বলা হয় অ্যাসিড বার্ন। আর এর প্রাথমিক চিকিৎসা হচ্ছে যদি এরকম ঝাঁঝালো অ্যাসিডের বাষ্প যদি নাকে ঢোকে বা শরীরের কোথাও পড়ে, সেক্ষেত্রে খুব ভালোভাবে আগে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে হচ্ছে যদি অ্যাসিড বার্ন হয় সেক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেট সলিউশন দিয়ে ভালো করে জায়গাটা ধুয়ে দিতে হবে এবং তারপরে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগও করতে হবে। এটা হচ্ছে অ্যাসিড বার্নের প্রাথমিক চিকিৎসা। নেক্সট কোশ্চেন ছিল অক্সাইড কি, কয় প্রকার ও কি কি, প্রত্যেকটির একটা করে উদাহরণ দাও। আচ্ছা, অক্সাইড হচ্ছে এমন একটা যৌগ যেটা তৈরি হয় কোনো মৌল অক্সিজেনের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হওয়ার ফলে। মানে বলা যেতে পারে কোনো মৌল অক্সিজেনের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করে তাকে আমরা বলবো অক্সাইড। তো অক্সাইড হচ্ছে মোটামুটি তিন প্রকার অক্সাইড, তিন প্রকারের প্রথম হচ্ছে আম্লিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড আর হচ্ছে উভধর্মীয় অক্সাইড। আম্লিক অক্সাইড হচ্ছে CO2 SO2, এরা হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিড তৈরি করে। ক্ষারীয় অক্সাইড হচ্ছে CaO MgO, এরা জলের সাথে রিয়াকশনে ক্ষার তৈরি করে। উভধর্মীয় অক্সাইড হচ্ছে যারা অ্যাসিড ক্ষার উভয়ের সাথে রিয়াকশন করতে পারে, যেমন জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এদেরকে উভধর্মীয় অক্সাইড বলা হয়। পরের কোশ্চেন হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ কি। অ্যাসিড বৃষ্টির কারণ মেনলি হচ্ছে বিভিন্ন আম্লিক অক্সাইড।
বিভিন্ন রকম পলিউশনের ফলে তৈরি হচ্ছে পরিবেশে SO2, CO2, এই ধরনের SO3, এই ধরনের বিভিন্ন অক্সাইড তৈরি হচ্ছে। এই অক্সাইডগুলো যখন বৃষ্টির জল পড়ছে তখন তাদের সাথে যুক্ত হয়ে অ্যাসিড তৈরি করছে, যেমন কার্বনিক অ্যাসিড হতে পারে, সালফিউরাস অ্যাসিড হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, এই ধরনের বিভিন্ন অ্যাসিড তৈরি করছে। হ্যাঁ, এই অ্যাসিডগুলো কিন্তু ওই বৃষ্টির জলের সাথে নেমে আসছে। এই পলিউশনের ফলে যে সমস্ত অক্সাইড তৈরি হচ্ছে বা জ্বালানি ব্যবহারের ফলে, এইগুলো কিন্তু অ্যাসিড বৃষ্টির আসল কারণ। অ্যাসিড বৃষ্টির ফলে বিভিন্ন রকম সৌধ মার্বেল তৈরি, মার্বেল দ্বারা তৈরি করা যে সমস্ত সৌধ আছে সেগুলো কিন্তু খুবই ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা নষ্ট হচ্ছে। এরপরে হচ্ছে প্রশমন বিক্রিয়া কি, আর মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমনে কোন নির্দেশক ব্যবহৃত হয়। প্রশমন বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় তুল্য পরিমাণ অ্যাসিড, তুল্য পরিমাণ ক্ষারের মধ্যে বিক্রিয়া ঘটে এবং তাদের সম্পূর্ণ ধর্ম লোপ পেয়ে লবণ জল তৈরি হয়, তাকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। আর একবার বলি, যে রাসায়নিক বিক্রিয়ায় তুল্য পরিমাণ অ্যাসিড এবং তুল্য পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় তাদের সম্পূর্ণ ধর্ম লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয়, সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। আর মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমনে যে নির্দেশক ব্যবহৃত হয় সেটার নাম হচ্ছে ফেনলফথালিন। আচ্ছা, এরপরে হচ্ছে লবণের আর্দ্র বিশ্লেষণ কি, একটি আম্লিক লবণ আর একটা ক্ষারীয় লবণের উদাহরণ দাও। লবণের আর্দ্র বিশ্লেষণ হচ্ছে সেটাই যে বিক্রিয়ায় একটা মৃদু অ্যাসিড আর একটা তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হওয়া লবণ, বা তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হওয়া লবণ জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড অথবা অ্যাসিডিক অথবা ক্ষারীয় দ্রবণ তৈরি করে, তাকে আমরা বলবো লবণের আর্দ্র বিশ্লেষণ। আরেকবার বলি, যে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বা যে বিক্রিয়ার দ্বারা একটা মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার দিয়ে তৈরি হওয়া লবণ অথবা তীব্র অ্যাসিড মৃদু ক্ষার দিয়ে তৈরি হওয়া লবণ জলের সঙ্গে বিক্রিয়া করে হয় অ্যাসিডিক অথবা ক্ষারীয় বিভিন্ন রকম দ্রবণ তৈরি করে, তাদেরকে আমরা বলবো লবণের আর্দ্র বিশ্লেষণ। তো একটা আম্লিক লবণ আর একটা ক্ষারীয় লবণের উদাহরণ বলা হয়েছে। আম্লিক লবণ হচ্ছে এই ধরনের লবণগুলো, সোডিয়াম বাইসালফেট বা সোডিয়াম বাইকার্বনেট, এগুলোকে আমরা আম্লিক লবণ বলবো। আর ক্ষারকীয় লবণ হচ্ছে PbOHNO3, মানে ক্ষারকীয় লেড নাইট্রেট বা PbOHCl, ক্ষারকীয় লেড ক্লোরাইড, এইগুলো হচ্ছে ক্ষারকীয় লবণের উদাহরণ। এরপরে হচ্ছে অ্যান্টাসিডের মূল উপাদান কি, বা অ্যান্টাসিডের মূল উপাদান হিসেবে কি ব্যবহৃত হয়। সাধারণত অ্যান্টাসিডের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু খুব মৃদু ক্ষার, সেই জন্য এগুলোকে অ্যান্টাসিডে ব্যবহার করা হয়ে থাকে।